ছাত্র ছাত্রীরা তোমরা কেমন আছো? হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো? আমার তো মনে হয় এইবার আমাদের, আমরা তো দেখে আসছি হ্যাপি নিউ ইয়ার পালন করে, যেহেতু আমাদের মুসলমান, আমাদের এগুলো মনে হয় পালন করা ঠিক না, তারপরেও এইবার সব থেকে বেশি জাত জমকপূর্ণ হ্যাপি নিউ ইয়ার পালন হয়েছে। কারণ আমরা যে হারে দেখলাম যে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হারে বাজির কথাই বলবো, অন্য কথা বাদ দিয়ে বাজি যে হারে মানে ব্যবহার হয়েছে, সারা আকাশ জুড়ে যে আলোর ঝলকানি, তাতে মনে হলো যে এইবার সব থেকে জাঁকজমকপূর্ণভাবে আমাদের হ্যাপি নিউ ইয়ার পালন করেছে আমাদের দেশের মানুষ। তা আমরা আসলেই মনে হয় করোনার হাত থেকে আমরা, যাই হোক প্রথম যে করোনার আমাদের ইয়ে চলে গেছে সেখান থেকে আমরা এখনো আল্লাহর রহমতে যারা ভালো আছি, তারা মনে এক প্রকার মনের ভিতরে ভীতি যেটা ছিল সেটা মনে ভাবছে যে যাক বেঁচে আছি আল্লাহর রহমতে, সেখান থেকে কিনা জানি না। তবে এবার এত মানে জাঁকজমক করে পালন হয়েছে এটা আমরা শুনছি সবার মুখেই, আমরা আমরা কালীগঞ্জ থেকেও এখানেও দেখছি। সেই সাথে পিকনিক তো থাকেই, কিন্তু অন্যবার একদিনই পিকনিক দেখি, কিন্তু এইবার তিন দিন আমার বাসার পাশেই তিন দিন ধরে এখনো গান বাজছে বা পিকনিক হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে এই বছরেই যেন সবচেয়ে বেশি করে মানে হ্যাপি নিউ ইয়ার পালন হচ্ছে। যাই হোক তোমরা ভালো আছো, আমাদের তো অনলাইন ক্লাস এখনো চলছে, আল্লাহ জানি না কতদিন আমাদের এইভাবে এখনো চলবে। আমরা সবাই জানি যে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, তোমরা সতর্ক থাকো, ভালো থাকো, ঘরে থাকো, প্রয়োজন ছাড়া বাইরে যেও না, আর পড়াশোনা করো। আমরা তো তোমাদের সবসময় চেষ্টা করছি তোমাদের কিসে উপকার হবে এইভাবে আমরা ক্লাসটা নেওয়ার জন্য। তারপরে আমাদের কিন্তু খারাপ লাগা ওইটাই যে আসলে সশরীরে ক্লাসটা আমরা যদি ক্লাসরুমে নিই তাহলে অনেক সুবিধা, তোমাদের সাথে মত বিনিময়, অনেক ধরনের আলাপ আলোচনা হয়। আর আমরা এখানে এই অনলাইন ক্লাস মানে ল্যাপটপে এইভাবে আমরা যখন নিই তখন আমাদের অন্য কথা কিন্তু আর এখানে বেশি বলা চলে না, মনে হয় যে এই ক্লাসটা যেহেতু স্টুডেন্ট ছাড়াও হয়তো অনেকে দেখে সেই হিসাবে। যাই হোক আমি তোমাদের ইতিহাস সেকেন্ড পেপার পড়াই, আজকে আমাদের সেকেন্ড অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, আজকে ফরাসি বিপ্লব আমি পড়াবো। আজকে ফরাসি বিপ্লব, আমি গতদিন বলে দিছিলাম যে ফরাসি বিপ্লব আগামী দিন পড়া, তা তোমরা যদি একটু বোর্ড সাথে সম্পর্ক রেখে সেই যেটা পড়া থাকে সেটা যদি একটু পড়ে আসো তাহলে আমরা ক্লাস নিলে যারা কানেক্ট থাকে তাদের জন্য ভালো হয়। এবং এখন তো আমরা দেখছি প্রথম দিকে তোমরা কিছু কিছু স্টুডেন্ট কানেক্ট থাকতে, কিন্তু এখন কিন্তু আর তেমন স্টুডেন্ট দেখি না। তোমরা কানেক্ট থাকলে তোমাদের সাথে আমরা কথা বললে কিন্তু অনেকটা ভালো লাগে যে কেমন লাগছে বা কি ধরনের পড়াশোনা কেমন চলছে, এই যে একটা আমাদের মানে ইয়েটা ভালোভাবে মনে হয় যে না ভালো লাগলো। তা আমরা যদি তোমাদের এখানে না দেখি তাহলে তো আমরা শুধু এই পড়ার উপরেই বলে চলে যাই একভাবে, সেখানে তোমাদের জানার বা প্রশ্ন করার বা এটা বুঝতে পারলাম না ম্যাডাম এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা রেসপন্স পাই না। তা আমি আজকে তোমাদের ফরাসি বিপ্লব এটা পড়াবো। তা ফরাসি বিপ্লব ফ্রান্সে, অর্থাৎ এই বিপ্লবটা হয়েছে কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে হয়, হ্যাঁ ফ্রান্সে কত এটা 1789 সাল ফরাসি বিপ্লব হয়। কত সালে এটা হয়? হচ্ছে 1789 সালে। যে কোনো বিপ্লব যখন হয় নিশ্চয় তার আগের এমন কোনো ঘটনা থাকে যেই ঘটনার কারণেই বিপ্লব মানুষ করতে বাধ্য হয় যে একটা পরিবর্তন চায়। তা ফরাসি মানে ফরাসি বিপ্লব বলতে আমরা বুঝি যে ফ্রান্সে যে 1789 সালে যে স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে যেটা সাধারণ জনগণের যে বিক্ষোভ বা বহিঃপ্রকাশ, তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটাই তো হচ্ছে বিপ্লব। অর্থাৎ স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এইটা সাধারণ জনগণের ভ্রূণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন একটা সমাজ ব্যবস্থার সূচনা করে। ফ্রান্সে 1789 সালে হয়। আমরা তোমরা কি জানো যে ফ্রান্সের রাজধানী কোথায়? প্যারিস।
এইগুলো মনে রাখার কিছু উপায় থাকে, যেমন হচ্ছে এই কথাটা আমরা এইভাবে বলি যাতে মনে থাকে যে ফ্রান্সের রাজধানী কোথায় বলতে পারিস, এই ধরনের একটু কথার ভিতরেই উত্তর থাকে। এই ধরনের কথা আবার আমরা চালাই যে আসলেই অনেক সময় প্রশ্নের ভিতরেই অ্যান্সার থাকে। হ্যাঁ, এই যাই হোক, এখন তোমরা আমরা ফ্রান্সের বিপ্লব পড়ছি, অর্থাৎ ফরাসি বিপ্লব। এই বিপ্লব কত সালে হয়েছে? এই বিপ্লব হয়েছে 1789 সালে, আর ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। ফ্রান্সের রাজধানী আমরা এখানে পড়তে যে এখানে ফ্রান্সের যদি বলি যে ফরাসি বিপ্লবের আগে, আর ফরাসি বিপ্লবের যে স্লোগান ছিল, বিপ্লবের যে স্লোগান ছিল সেটা হচ্ছে, বিপ্লবের যে কোনো বিপ্লবের একটু স্লোগান থাকে তাই না, বিপ্লবের স্লোগানটা ছিল হচ্ছে, বিপ্লবের স্লোগান ছিল সাম্য মৈত্রী, মৈত্রী আর স্বাধীনতা, স্বাধীনতা, এটা হচ্ছে ছিল হচ্ছে বিপ্লবের, ফরাসি বিপ্লবের স্লোগান। বিপ্লবের স্লোগান ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা, অর্থাৎ আমরা সবাই সমান, আমরা সবাই ভাই ভাই এবং স্বাধীনতা, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে অর্থাৎ তার স্বাধীনভাবে বেঁচে থাকার বা স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকবে। কিন্তু স্বৈরাচারী শাসনতন্ত্র, অর্থাৎ ফ্রান্সে যে স্বৈরাচারী শাসনতন্ত্রের রাজা ছিলেন হচ্ছে চতুর্দশ লুই, তার আগে, আর যখন ফ্রান্সে যখন বিপ্লব হয় তখন ছিলেন হচ্ছে ষোড়শ লুই। ফ্রান্সে বিপ্লবের সময় ছিলেন ষোড়শ লুই, বিপ্লবের সময়, আর তার আগে ছিল হচ্ছে চতুর্দশ লুই, চতুর্দশ লুই। এই চতুর্দশ লুই স্বৈরাচারী শাসক, অর্থাৎ উনি যে শাসন ব্যবস্থাটা কায়েম করে গেছিলেন সেইটাই উনি আরো ব্যাপকভাবে প্রয়োগ করেছে। আমরা এখন যদি বলি যে ফরাসি বিপ্লব এটা ফ্রান্সে হয়েছে কত সালে, এটা 1789 সালে। ফ্রান্সের রাজধানীটা কোথায়? ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, আর আমরা সেকেন্ড অধ্যায় করছি। এখন বিপ্লব তো মানে ব্যাপক পরিবর্তন। এখন স্বৈরাচারী শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসলে মানুষের তো এক সময় দেয়ালে পিঠ ঠেকে যায় তাই না, তাদের কোনো সবকিছু থেকে তারা বঞ্চিত ছিল, সেই কারণে তারা এই বিপ্লবের পথটাকে বেছে নেয়। এখন আমরা বিপ্লবের বলি যে বিপ্লবের আগের যে সময়কাল যেটা হচ্ছে বিপ্লবের পূর্বে, বিপ্লবের পূর্বের সমাজ ব্যবস্থা, বিপ্লবের পূর্বে সামাজিক অবস্থা বিপ্লবের পূর্বে সামাজিক অবস্থা, বিপ্লবের পূর্বে অর্থনৈতিক অবস্থা এখানে আরো আছে। হ্যাঁ, তা আমরা যদি বলি যে বিপ্লব পূর্ব অর্থাৎ বিপ্লবের আগের যে সামাজিক অবস্থা, ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা যদি বলি, আমাদের বলতে হবে এখন যে সমাজ ব্যবস্থা ছিল তিনটে শ্রেণীতে বিভক্ত। ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল তিনটে শ্রেণীতে বিভক্ত, সেটা যেমন এক যাজক সম্প্রদায়, যাজক শ্রেণী, দুই অভিজাত শ্রেণী আর তিন হচ্ছে অধিকার বঞ্চিত বা তৃতীয় শ্রেণী বা অধিকার হারা শ্রেণী। এই যে তিনটে শ্রেণী, মানে এই যে তিন প্রকার, যাজক শ্রেণী ছিল প্রথম, অভিজাত শ্রেণী ছিল দ্বিতীয়, আর তৃতীয় শ্রেণী বা অধিকার হারা শ্রেণী। তাহলে যাজক যারা ছিল তারা কিন্তু ফ্রান্সের সমাজে সবচেয়ে প্রথম, যারা তারা সবথেকে সুযোগ সুবিধা ভোগ করত বেশি। আর অভিজাত শ্রেণী এরা হচ্ছে মানে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট,
এবং থার্ড এস্টেট, এই এস্টেট কথাটার অর্থ কিন্তু এখানে বোঝাচ্ছে শ্রেণী, হ্যাঁ স্টেট না, রাষ্ট্র না, এখানে এই এস্টেট কথাটার অর্থ হচ্ছে বানানটা হচ্ছে ই এস এ টি ই এস্টেট, এইটাই কথাটার অর্থ হচ্ছে শ্রেণী, তার মানে ফার্স্ট স্টেট যাজক শ্রেণী, যাজকরা সমাজে সংখ্যায় খুবই কম কিন্তু তারা সবচেয়ে বেশি মানে মানে কি বলবো যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করত, তারা কিন্তু কোনো কর টর এসব দিত না, তা এই যে তারা ভোগ করবে এবং সম্পত্তির দেশের একটা রাষ্ট্রের সম্পত্তির ৪০% তারা ব্যবহার করছে অথচ তাদের কিন্তু কোনো কর দিতে হচ্ছে না। অভিজাত শ্রেণী এখানেও মানে তাদের পরেই এদের অবস্থা আসে অর্থাৎ মধ্যবিত্ত, হ্যাঁ মধ্যবিত্ত, এইগুলো পরে হচ্ছে ধনী মধ্যবিত্ত, এরা হচ্ছে সেকেন্ড স্টেট, মানে এরা হচ্ছে অভিজাত শ্রেণীরাও, তারা ছিল হচ্ছে 20% ভোগ করত, এরা ভোগ করত 20%, এরা হচ্ছে 40%, তা এরকম ভাবে অথচ তৃতীয় শ্রেণীরা ছিল সব দিক থেকে অবহেলিত, এই যে তারা কোনো তাদের অধিকার বা তারা এতভাবে মানে অধিকার বঞ্চিত থাকতো যার কারণে তারাই একসময় ঘুরে দাঁড়ায় এই স্বৈরাচারী শাসক ষোড়শীর বিরুদ্ধে, স্বৈরাচারী শাসক ষোড়শীর বিরুদ্ধে, কারণ রাজতন্ত্রের অবসান এবং রাজতন্ত্রের প্রতীক ছিল হচ্ছে বাস্তিল দুর্গ, রাজতন্ত্রের প্রতীক এখানে কথা আছে রাজতন্ত্রের প্রতীক ছিল হচ্ছে বাস্তিল দুর্গ, বাস্তিল দুর্গ, এই বাস্তিল দুর্গের পতন, হ্যাঁ বাস্তিল দুর্গের পতনের মাঝখান দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়, হ্যাঁ সাধারণ জনগণ এই বাস্তিল দুর্গের ভিতরে যে দুর্গটা, এই দুর্গটা ছিল এখানে গুজব ছড়িয়ে পড়ে 14 জুলাই, এটা হচ্ছে 1789 সালে 14 জুলাই গুজব ছড়িয়ে পড়ে কি যে এই বাস্তিল দুর্গের ভিতরে বিভিন্ন ধরনের বহু অস্ত্র শস্ত্র জমা আছে, তখন সাধারণ জনগণ সেটাকে অবরোধ করে এবং সেখানে যারা বন্দি ছিল সেটা লুটতরাজ করার পরে বন্দীদেরকে মুক্ত করে দেয়, এইভাবে সারা মানে ফ্রান্সে ছড়িয়ে পড়ে বিপ্লব, গ্রামের থেকে শহরে মানুষ ছুটে চলে আসে এবং এই খবর সাথে সাথে ছড়ে যাওয়ার পর সাধারণ জনগণ মনে করে আজকে আমাদের জন্য দিন এসেছে, আজকে আমাদের সুযোগ এসেছে, আমরা এটা কাজে লাগাবো এবং স্বৈরাচারী শাসকের পতন ঘটে, স্বৈরাচারী রাজতন্ত্রের পতন, বাস্তিল দুর্গের পতন ঘটার সাথে সাথে স্বৈরাচারী রাজতন্ত্রেরও পতন ঘটে, তা সমাজে এই যে তিনটে শ্রেণী যারা তৃতীয় শ্রেণী এরাই তো সংখ্যায় বেশি কারণ তারা তো সংখ্যায় কম, তারপরে হচ্ছে যখন ফরাসি বিপ্লব হয় ফ্রান্সে তখন কিন্তু এই 2.5 কোটি মানুষ ছিল, আড়াই কোটি, তার ভিতরে 76 এখানে হচ্ছে 96% অর্থাৎ 96% হচ্ছে এই তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণীর লোকদের তারা সুযোগ সুবিধা থেকে যেমন বঞ্চিত হয় কিন্তু যখন বিপ্লব হয় তখন কিন্তু তাদের ভূমিকাটাই বেশি, কারণ তারা যদি এই অল্প সংখ্যক লোকদের বিরুদ্ধে লড়ে তখন কিন্তু তারা পালায়, তার মানে তাদের আর পেরে দেওয়া সম্ভব হয় না, এই জন্য আমরা শুধু ফ্রান্সে কেন আমরা সব দেশেই দেখব যে যদিও তারা সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয় কিন্তু তারা যদি মাথা ছাড়া দিয়ে ওঠে এই শক্তিশালী এই যে সামান্য যাজক শ্রেণী বা অভিজাত শ্রেণীদের বিরুদ্ধে বিপ্লব ঘটানোর জন্য তারা চলে আসে তাহলে কিন্তু এই পতন অনিবার্য, অর্থাৎ আমরা এখানে বলছি এখানে সংখ্যায় তারা বেশি অথচ তাদের কিন্তু সুযোগ সুবিধা নেই, এই যে তৃতীয় শ্রেণীর আমরা কথাই বলি না যে তেলা মাথায় তেল দেওয়ার স্বভাব, সবাই যার আছে তা সেই সুযোগ সুবিধা পায় কিন্তু যার নেই সে কিন্তু সব দিক থেকে বঞ্চিত হয়, তবে তারাও এক সময় মানে গর্জে ওঠে যে আমাদেরও সুযোগ এসেছে, তারা সময়ের অপেক্ষা করে এক সময় তারাও ঘুরে দাঁড়ায়, তা আমরা ফ্রান্সে যে ফরাসি বিপ্লব হয়েছিল আমরা তার আগের ঘটনা এই কারণেই বলছি যে কেন বিপ্লবটা হয় এটা এক প্রকার যেমন কারণের ভিতর পড়ে তেমন সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেই সময় পরিস্থিতি যে সাধারণ জনগণ তখন রাজতন্ত্র অর্থাৎ রাজাদের বিরুদ্ধে বিপ্লবে মানে অংশগ্রহণ করে এবং তাদের পতন ঘটা না পর্যন্ত তারা একটা শপথ গ্রহণ করে এইভাবে যে আমরা যতদিন পর্যন্ত আমাদের অধিকার না পাবো ততদিন কিন্তু আমরা এই লড়াই চালিয়ে যাবো,
আমরা আসলে সামাজিক যে অবস্থা সেটা আমরা দেখলাম যে তিনটে শ্রেণীতে বিভক্ত, তাহলে তারা এরা কিছুই করে না, অথচ এরা সুযোগ সুবিধা বেশি নাই। অভিজাত শ্রেণী এরাও কিচ্ছুই না কিন্তু সুযোগ সুবিধা বেশি। অতএব যারা কাজ করছে সামন্ত রাজাদের দ্বারা এরা নির্যাতিত হচ্ছে, এদের উৎপন্ন ফসলের উপরে তাদের কর বসাচ্ছে, ফসল হলো কি না হলো এটা দেখার বিষয় না, কিন্তু তাদের উপরে কিন্তু বিরাট একটা অঙ্কের কর বসাই দেয়। এর এই সময় কিন্তু করও বিভিন্ন রকম ছিল, তিনটে ছিল প্রধান, যেটা হচ্ছে যেমন একটা হচ্ছে সম্পত্তি কর, সম্পত্তি কর, দুইটা ছিল উৎপাদন কর, উৎপাদন কর, তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে আয় কর। হ্যাঁ, তা এই যে প্রধান যে এইগুলো কর ছিল এইগুলো কিন্তু এই সম্পত্তি যে 40% তারা ভোগ করছে অথচ কর দিচ্ছে না, উৎপাদন কর এখানেও তারা মানে দিচ্ছে না, আয় কর। হ্যাঁ, এছাড়াও কিন্তু আরো কর ছিল, যেমন লবণ কর, লবণ কর, আবগারি কর, আবগারি কর, তারপরে ধরো যে জন্ম নিবন্ধন বা মৃত্যুর মৃত্যু কর, জন্ম নিবন্ধন কর, নিবন্ধন কর, এই যে এইগুলো ছিল যে যেমন হচ্ছে এইগুলো কর ছাড়াও, তা এইগুলো কর কিন্তু ওই যে আমরা বলছি যাজক শ্রেণী তাদের উপরে কিন্তু কোন রকম বসানোর সাহস পেত না, বা রাজা তাদের কি কোনো কিছু বলতো না এবং কোন রকমে তারা কর দিতে বাধ্য নাই। এই ধরনের যারা সুযোগ সুবিধা গ্রহণ করছে অথচ তারা কিন্তু কর ফাঁকি দিয়ে যাচ্ছে, যত অত্যাচার হচ্ছে কাদের উপরে, এই যে দ্বিতীয় শ্রেণীদের উপরে। হ্যাঁ, এরা অধিকার হারা এবং এদের উপরেই, এর যদি মানুষ বলে যে শক্তের ভক্ত নরমের জম, অর্থাৎ যারা শক্ত তাদের ধারে কাছে যাওয়া যায় না, কিন্তু যাদের নরম পাই তাদের উপরে মানুষ চেপে বসে, এইভাবেই আমরা বলবো। আর যখন ফরাসি বিপ্লব হয় আমরা এই সময় দেখেছি ষোড়শ লুই, কিন্তু চতুর্দশ লুই উনি এমন একটা শাসন ব্যবস্থা রেখে গেলেন যে যার উপরে উনার কথাটা ছিল যে এখানে হচ্ছে রাজা সর্বময় ক্ষমতার অধিকারী অর্থাৎ প্রভু, তাদের বিশ্বাস যে এটা হচ্ছে আমরা মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের উপরে এই ক্ষমতাটা বর্তায়েছে, অর্থাৎ আমরা যেটা বলবো সেইটাই আইন, আমরা যেটা মুখে বলছি সেইটাই আমাদের আইন। হ্যাঁ, তা এইভাবে যখন আমরা দেখি আসলে মাত্র খারাপ লাগে যে মানে যে এই যে সাধারণ মানুষরা অধিকার হারারা তাদের উপর অত্যাচার হয় বেশি, করের বোঝাও তারাই বেশি মানে ইয়ে করে, মানে কি বলে যে তারাই বহন করে, অথচ যারা অধিক সম্পত্তির মালিক, যারা অধিক সম্পত্তি তারা নিয়ে আসে অথচ তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করছে, কিন্তু কর কিন্তু তারা দিচ্ছে না, কর ফাঁকি দিয়ে যাচ্ছে। এই থেকে আমরা বুঝতে পারলাম আসলে ফ্রান্সে যে ফরাসি বিপ্লবটা হয়েছিল এটা একেবারেই সাধারণ তৃতীয় শ্রেণীরা তাদের যে অধিকার থেকে বঞ্চিত ছিল সেই বঞ্চিত অবস্থা, বা এই রাজতন্ত্রের যে স্বৈরাচারী শাসকরা ছিল এই স্বৈরাচারী শাসকদের পতন হয়ে ফ্রান্সে ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন একটা যুগের সূচনা করার জন্য। হ্যাঁ, তা এই যে আমরা মোটামুটি একটু তো বুঝলাম যে ফ্রান্সে আমরা যদি পড়ি ফরাসি বিপ্লব, তোমরা এটা পড়বা যে ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল, সেটা ফ্রান্সে 1789 সাল। ফ্রান্সের রাজধানী কোথায়? ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। বিপ্লবের স্লোগান কি ছিল? যে বিপ্লবটা আপনাদের ফরাসি মানে ফ্রান্সে হয়েছিল তার স্লোগানটা ছিল হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। রাজতন্ত্রের প্রতীক কি ছিল? বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গের পতন মানেই রাজার পতন, এই বাস্তিল দুর্গের পতন মানেই রাজার পতন। অতএব আমরা মোটামুটি তো একটা ধারণা বা আমাদের ভিতরে নিতে পারলাম যে এই এইটাই এখন এইগুলোই আমরা ভাগ করে যাজক শ্রেণীরা কি ধরনের ছিল, অভিজাত শ্রেণীরা কি ধরনের সুযোগ সুবিধা নিত এবং তৃতীয় শ্রেণীদের অবস্থা কেমন ছিল, এগুলো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব। এখানে জিনিসটা এতটা ছোট না, এখানে ব্যাপক একটা বিষয়, এখানে সামাজিক অবস্থা আসবে, রাজনৈতিক অবস্থা আসবে, অর্থনৈতিক অবস্থা আসবে, সব মিলায়ে আমাদের পড়তে কিন্তু জিনিসটা অনেক টাইমের ব্যাপার। এগুলো আমরা যখন পড়বো তখন মানে পর্যায়ক্রমে তোমরা এইভাবে পড়বা তাহলে বুঝবা, কিন্তু এখানে আমি যদি বলি যে একটা সারাংশ টাইপের যদি বলি,
তাহলে ফ্রান্সের যে বিপ্লবটা হয়েছিল এটা ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল, কর দেওয়ার ব্যাপারটা ওরকম ছিল যে বড় লোকদের উপরে কোনো কর বসবে না, থাকছে না, তারা দিচ্ছে না, তারা তাদের গায়ের জোরে খুব সুন্দরভাবে বিলাসবহুল জীবন যাপন করে যাচ্ছে। আর যত প্রকার মানে অত্যাচার তৃতীয় শ্রেণীর উপরে এবং তাদের উপরে করের বোঝা চাপাই দেওয়া হতো, সেই থেকে আমরা বুঝতে পারি যে আসলে সামাজিক ব্যবস্থা যে তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল সেইখানে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী, তৃতীয় শ্রেণী। যাই হোক ছাত্র ছাত্রীরা, তোমরা সামনের দিন এই ফরাসি বিপ্লব মানে ভালো করে পড়ো, দেখাশোনা করো, আমরা যে ক্লাসটা নিয়েছি এটা দেখার চেষ্টা করো, যতটুকু তোমাদের উপকার করতে পারি তাতেই আমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এখানে শেষ করি।